হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আপনি কে বলছেন? শ্রেয়া, আমি ঋত্বিক বলছি। ঋত্বিক? ওই 97-এর ব্যাচ, যাদবপুর জিওলজি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আরে এমিলির দাদা, এবার চিনতে পারছিস? হালকা মনে পড়ছে বটে। 6-এর উপরে হাইট কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বল, কিছু দরকার ছিল? তার দরকারের চেয়ে আবদার বলাটাই বেটার হবে। তোর গভর্নমেন্টের চাকরি তোকে তো বেশ সুখেই রেখেছে। মানে? আচ্ছা, বাজে না বকে স্পষ্টভাবেই বলি, 96-এর ব্যাচের একটা স্ক্যান্ডেলে তুই যুক্ত ছিলি। তোকে আলাদা করে বোঝাতে হবে না নিশ্চয়ই, বাট তাও বলে রাখাটা ভালো। 7 জন স্টুডেন্ট পরীক্ষার পরের দিন রাত্রিবেলা কলেজের গার্ড সমীরণ কাকুকে ভয় দেখিয়ে স্টাফ রুমের চাবি জোগাড় করে অ্যান্সার শিটগুলোকে ম্যানিপুলেট করে। অবভিয়াসলি 90s-এর দশক, মানে আমাদের বাল্যকালে স্কুল কলেজের সিকিউরিটি অতটা উন্নত ছিল না, তো খুব স্বাভাবিকভাবেই যাদের ফেল করা অনিবার্য ছিল তারা হাসি মুখে পাশ করে গেল। শোন, গাঁজাখড়ি গল্প দেওয়াটা বন্ধ কর। এরম কিছু হয়ে থাকলেও আমি জড়িত নই এই সবে। ব্যাপারটা হলো, কলকাতা শহরে নতুন একটা ট্রেন্ড এসেছে কিন্তু, ফ্রডমেন্ট ইন কলেজ এক্সামিনেশন ধরা। শুনে থাকবি হয়তো, টিভিতেও দেখায় আজকাল। অনেকে কেসও খেয়েছে এই যাদবপুরেই। দেখ, আমি কিন্তু তোকে বারণ করছি, ভুলভাল বকা বন্ধ কর। না, ফোন কাটার চেষ্টা করবি না, কারণ কেটে দিলে আমার কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো টার্ন ইন করতে কিন্তু বাধ্য হব। আই এম অ্যাকচুয়ালি হিয়ার টু গিভ ইউ এ ওয়ে আউট। কিসের ওয়ে আউট? আমি এসব কিছু করিনি। দেখ, বেকার সময় নষ্ট করছিস কিন্তু। তুই কনফেস করলে আমি তোকে হেল্প করতে পারবো। আমি আবার বলছি, ভুল বোঝাবুঝি হয়েছে তোর। আমি একজন গভর্নমেন্ট অফিসিয়াল এখন। These allegations have no merit. দেখ, কোনটার মেরিট আছে বা নেই সেটা লালবাজার থানা বুঝে নেবে। আর তুই এখন কে সেটা আমি খুব ভালো করে জানি। অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্কলি, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি দেয়ার। প্লিজ ভদ্রভাবে কথা বল। তুই জানিস আমি একটা ফোন করে তোর এইসব ননসেন্স বন্ধ করিয়ে দিতে পারি। আবার বোকার মতো ভয় দেখায়। তুই জিনিসটা যত টানবি নিজে সেই ধাঁধায় ততই আটকে পড়বি। Now can we move this along? না ফোনটা রেখে 100 ডায়াল করবো। টেলিফোন বুথে আছি, আর খুচরো পয়সা আমার কাছে প্রচুর আছে। আমি একা ছিলাম না, আরও অনেকেই ছিল। আফটারঅল ওটা আমার ক্যারিয়ারের প্রশ্ন ছিল, কিন্তু ওটা পাস্ট। আমি অনেক এগিয়ে এসেছি তারপর। এইসব ছোটোখাটো স্ক্যান্ডেল কান রুইন মি নাও। ফাইন, তোর মরালিটি নিয়ে কোনো প্রশ্ন আমি করব না। অ্যাকচুয়ালি আমি কেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই করবে না। তোর কেন চলছে? আমার ভালো রেজাল্ট নেভার অ্যাফেক্টেড এনিওয়ান এলস। এই থিওরিটা তো তুই বুঝবি না। ছাড়, সেটা বোঝাতে গেলে ফালতু বিল উঠবে। আমার পকেট ভর্তি খুচরো পয়সাতেও কুলোবে না। কি চাই তোর? হোয়াট ডু ইউ ওয়ান্ট? 2 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। কি নাম বললি? সমীরণ বিশ্বাস। অ্যাকাউন্ট নাম্বার? এই মালতী। মালতী, ব্যাংক স্টেটমেন্টে কাল রাতে 2 লাখ ক্রেডিটের দেখাচ্ছে কেন রে? বলেছিলাম না তোমায়, ভগবান আছেন আমাদের পাশে। যাই, বাবুকে একটা খবর দিয়ে আসি। হাসপাতালে যেতে হবে আবার।